পূজার নিরাপত্তার সবচেয়ে ঝুঁকি মনে করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুককে পূজা উদযাপন পরিষদ জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া সব নির্দেশনা মেনে চলতে সচেষ্ট আছেন তাদের দাবি ফেসবুকে কঠোর নজরদারি থাকলে অনেক সংখ্যা কমে আসবে করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে এবার পুরোদমে আয়োজন হচ্ছে শারদীয় দুর্গোৎসবের সেই লক্ষ্যে পূজা মণ্ডপগুলোতে চলছে নানান প্রস্তুতি নির্বিঘ্নে পূজা উদযাপনে বেশ কিছু নির্দেশনাও দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে মন্দিরগুলোতে নিজস্ব খরচে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলক আর্ম ব্যান্ড পরা স্বেচ্ছাসেবক রাখা গাড়ি প্রবেশ করে না এমন স্থানে পূজার আয়োজন না করা এবং আজানের সময় বাদ্যযন্ত্রের শব্দ নিয়ন্ত্রণে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপের কমিটি বলছে এসব নির্দেশনা মেনেই প্রস্তুতি নিচ্ছেন তারা ক্যামেরা লাগাচ্ছি এবং সব দিক থেকে ভলেন্টিয়ার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশটা আমরা পালন করার চেষ্টা করতেছি প্রতিটা পূজা মণ্ডপে ভলেন্টিয়ার বাহিনী থাকবে তাদের ব্যাস থাকবে তারা জাস্টিফাই করেই ভক্তদের প্রবেশ করতে দিবে এবং ছাতে তো আইন প্রশাসন আছেই তবে সুষ্ঠুভাবে উৎসব শেষ করার আশা করলেও সামাজিক মাধ্যম নিয়ে শঙ্কায় রয়েছে পূজা উদযাপন পরিষদ ফেসবুক হ্যাক করে আইডি হ্যাক করে স্ট্যাটাস দিচ্ছে তো এটা গত দশ বারো বছর একটা প্র্যাকটিসে পরিণত হয়ে গেছে ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করতে হবে আপনি যদি একটা ঘটনার চূড়ান্ত শাস্তি দিতে পারেন তাহলে দেখবেন যে আরো দশটি ঘটনা কম হবে সুতরাং এটা সরকারকে উদ্যোগ নিতে হবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অসাম্প্রদায়িক পরিবেশটাকে নষ্ট করার জন্য একটি বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে কিন্তু আমার দুঃখ হয় সেই গোষ্ঠীটাকে এখনও পর্যন্ত আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারছি না সরকারের আমি জানি না এটা দুর্বলতা কিনা বা সরকার এই বিষয় বিষয়টা আরও মনোযোগ দিতে হবে এবং রাজনৈতিক সামাজিক সংগঠনগুলোকে আরও মনোযোগ দিতে হবে এবছর সারা দেশে বত্রিশ হাজারেরও বেশি মন্দির ও পূজা মণ্ডপে আয়োজন করা হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা